পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকে বুধবার সকালে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমফার দুর্নীতি, রেশন দুর্নীতি, পরিযায়ী শ্রমিকের প্রতি দুর্ব্যবহার সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে বেগুনিয়া রাস্তা অচল করে বিক্ষোভ দেখায়। এছাড়াও মিছিল নিয়েছে পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষের 20 দফা দাবি নিয়ে গণ ডেপুটেশনও জমা দেয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর পশ্চিম মণ্ডলের সভাপতি লক্ষ্মীনারায়ণ জানা, সাধারণ সম্পাদক গৌতম রাউত, প্রশান্ত লোকসভা ভোটের পরে অটোমেটিক কোনোভাবে মাতৃচন্দ্রা